নমস্কাৰ ছাৰ বাইদেউসকল এন এছ ষ্টাডি পইণ্টলৈ আপোনালোক সকলোকে পুনৰ স্বাগতম জনাইছোঁ আজি পুনৰ আৰু এটা নতুন ভিডিঅ' আপোনালোকৰ আগত লৈ আহিছোঁ আজিৰ ভিডিঅ'টোৰ বিষয় হৈছে পুৰণি পেঞ্চন ছাৰ বৈদেউসকল ভাৰতৰ আন এখন ৰাজ্যত পুৰণি পেঞ্চন বাহাল ৰখাৰ কথা স্পষ্ট হৈ পৰিছে সেই ৰাজ্যখন হ'ব পুৰণি পেঞ্চন লাগু কৰা ৰাজ্যসমূহৰ ভিতৰত পঞ্চমখন ৰাজ্য ছাৰ বাইদেউসকল আজিৰ পুৰণি পেঞ্চনৰ খবৰটো হৈছে গোৱা ৰাজ্যৰ অৰ্থাৎ গোয়া সরকারও কৰ্মচাৰীসকলক অ পি এছৰ সুবিধা দিবলৈ গৈ আছে গতিকে বলক আমি চাই লওঁ পুৰণি পেঞ্চন লাগু করা সন্দৰ্ভত গোৱাৰ কি খবৰ আছে তারা স্যার বাইদ আপোনালোকক এটা অনুৰোধ যদি ভিডিঅটো চাই ভাল পায় তেনেহলে অনুগ্ৰহ কৰি ভিডিঅটো লাইক শেয়ার কমেন্ট করে আগন্তকজন প্রেরণা যোগাব যিসকল যখন বাইদেউ আমাৰ চেনেললৈ নতুনকৈ আহিছে তেওঁলোককো অনুৰোধ অনুগ্ৰহ কৰি আমাৰ চ্যানেলটা ছাবস্ক্ৰাইব কৰি বেল বটনটি ফোন কৰি ল'ব যাতে আমাৰ পৰৱৰ্তী ভিডিঅ'সমূহ আপোনালোকে পোন প্ৰথমে চাব পাৰে গতিকে বলক আমি আগবাঢ়ি যাওঁ চাৰিদেসকল এইখন হৈছে গোৱাৰ চৰকাৰী কৰ্মচাৰী পৰিষদে গোৱাৰ চৰকাৰক প্ৰেৰণ কৰা এখন পত্ৰ ইয়াত দিছে আপোনালোকে চাব পাৰিব টু দ্য অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ গোৱা ষ্টেট গভাৰমেণ্ট অফ গোৱা পত্রখনের নতুন পেনশন যোজনার ঠাইত ও পি এস অর্থাৎ পুরনো পেন্সন যোজনা সংযোজন করার গোৱাৰ কর্মচারী সকলে ধন্যবাদ বুলি তারপর গোৱাৰ সরকারি কর্মচারী পরিষদে ধন্যবাদ জানাইছে গোৱাৰ মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জনোৱাৰ কাৰণটো হ'ল যে নতুন পেঞ্চন যোজনাৰ ঠাইত অ' পি এছ অৰ্থাৎ পুৰণি পেঞ্চন বাহাল ৰখাৰ বাবে গতিকে আমি গম পালোঁ যে পুৰণি পেঞ্চন যোজনা বাহাল ৰখাৰ বাবে গোৱাৰ চৰকাৰী কৰ্মচাৰী পৰিষদে গোৱাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে তাৰপিছৰ পেৰেগ্ৰাফটোত দিছে চাব পুরনি পেঞ্চন বহাল রক্ষা রাজ্য সমূহের ভিতর গোয়া হয়েছে পঞ্চম খ্য গা রাজ্যের চব্বিশ হাজার সরকারি কর্মচারী এই অপিএস অর্থাৎ পুরনি পেঞ্চনের সুবিধা পাব যরকারি কর্মচারী পাঁচ আট দুই হাজার পাঁচর পিছত নিযুক্তি পাইছিল অর্থাৎ গাত যরকারি কর্মচারী পাঁচ তারিখ আট মাস দুই হাজার পাঁচর পিছত নিযুক্তি লাভ করেছিল সেইসকলে এই অপিএস সুবিধা পাব পুরনি পেন্সন যোজনা অনুসরী চৰকাৰী কৰ্মচাৰী এজনে অৱসৰৰ পিছত দৰমহাৰ ফিফটি পাৰ্চেণ্ট টকা চৰকাৰৰ পৰা পায় লগতে এজন চৰকাৰী কৰ্মচাৰী যদি আকস্মিক মৃত্যু হয় বা ৰিটায়াৰমেণ্টৰ পিছতো পৰিয়ালে পেঞ্চনৰ সুবিধা পায় সেইটো আমি জানোৱেই যে পুৰণি পেঞ্চন থকা এজন কৰ্মচাৰী যদি হঠাতে মৃত্যুবৰণ কৰে তেতিয়াহ'লে তেওঁৰ পৰিয়ালে এই পেঞ্চনৰ সুবিধা পায় তাৰপিছত দিছে জি জি ই অৰ্থাৎ গোৱাৰ চৰকাৰ কৰ্মচাৰী পৰিষদে দাবীসমূহ পূৰণ কৰাৰ বাবে ৰাজ্যৰ চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ তৰফৰ পৰা জি জি ই চৰকাৰক বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছে তাৰপিছত দিছে চাব জি জি এ অর্থাৎ গোয়ার্যিক সরকারি কর্মচারী পরিষদে পুনের আকর্ সরকারক ধন্যবাদ জানাইছে যে গার চব্বিশ হাজার সরকারি কর্মচারীর ন্যায্য দাবি পুরনো পেনশন স্কিম লাগু করার সতেরো বছর ধরে অপেক্ষা করে আছে এইখিন আছিল আজির মূল বিষয় সার্ভেসল ওপিএস আমার সমগ্র ভারতের সরকারি কর্মচারী সকলের এটা মূল দাবি যার কারণে মই ও পি এস সন্দর্ভত অন্যান্য রাজ্য সমূহ খবরও আপনাদের আগত শেয়ার করে থাক ভারতর রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড সরকারে তোলক কর্মচারী সকল ওপিএস সুবিধা নতুন করে আনহাতে আনহাতে পশ্চিমবঙ্গত আগরপরাই এই অপিএস সুবিধা আছে আর আমার গোয়া রাজ্যতো ওপিএস লাগু হবলে গিয়ে আছে গতি অতি শীঘ্র সমগ্র ভারততে এই অপিএস লাগু হব গিয়ে আছে এখন ৰাজ্যত হলেও অর্থাৎ এখন এখন রাজ্যতো অপিএস লাগু হয়ে গিয়ে থাকলেও সমগ্র ভারততে এই অপিএস এদিন লাগু হব গতি সার হকল সকল ও পি এস হয়েছে আমার সরকারি কর্মচারী সকল একটা ন্যায় দাবি সার্ভেদ ভিডিওটো চাই যদি ভাল পাইছে তেনহলে অনুগ্রহ করে ভিডিওটো লাইক শেয়ার কমেন্ট করে আগন্তকজন প্রেরণা যোগাব আর যদি সার্ভেদু আমার চ্যানেল নতুন করে আছে তোলক অনুরোধ যদি আপনার ভিডিওটো চাই ভাল পায় আপনাদের এই ভিডিওটো চাই ভাল পায় তেনহলে অনুগ্রহ করে আমার চেনেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বিল অন করে লব যাতে আমার পরবর্তী ভিডিও পুন আপনাদের পাব পাৰে গতিকে আপনার ভালে থাকক কুহলে থাকক তাৰে কামনা করে মানে আজির ভিডিওটি সমাপ্ত কৰিলোঁ धन्यवाद